আসসালামু আলাইকুম বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় আমার আলোচনা শুনছেন আমাকে দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রাজাউল করিম আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব এবং বৈশিষ্ট্য সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র রমজান মাসে যে সমস্ত আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নিকটবর্তী হয় বান্দার সাথে আল্লাহ তালার সম্পর্ক মজবুত হয় দৃঢ় হয় অল্প সময় বান্দা অসংখ্যগণিত কল্পনাতীত সাব অর্জন করতে পারে অনেক ফায়দা অর্জন করতে পারে তার মধ্য থেকে অন্যতম একটি শ্রেষ্ঠ আমল হচ্ছে লাইলাতুল কদরের আমল যেহেতু মুসলমানদের নিকট লাইলাতুল কদর পরম আরাধ্য কাঙ্ক্ষিত রাত আর সেই রাত অতি সন্নিকটে এই জন্য আজকে সেই রাতের গুরুত্ব এবং বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব প্রথমে আমরা আলোচনা করব লাইলাতুল কদরের গুরুত্ব সম্পর্কে লাইলাতুল কদরের কী পরিমাণ গুরুত্ব সেটা আমাদেরকে নবীজি সাল্লু আলী ওয়া আমল দেখলেই আসিসের মধ্যে এসেছে কানা রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম ইদা دخل العشر আশারু সাদ্দা মিজা রাহু আহা কজা আহ যখন রমজানের শেষ দশক আসত নবীজি সাল্লাহ আলহিহ আসাল্লাম পায়জামা শক্ত করে বেঁধে নিতেন কিংবা লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন নিজে রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবার পরিজনকে রাত্রি জাগরণের জন্য তিনি উদ্বুদ্ধ করতেন উপদেশ দিতেন যেন কোনো ক্রমেই লাইলাতুল কদরের মতো এরকম পরম কাঙ্ক্ষিত আরাধ্য রাত কখনোই মিস না হয়ে যায় সুতরাং আল্লাহর হাবিব সাল আলী ওসাল্লামের পূর্বাপর সকল গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে সুতরাং তিনি যদি লাইলাতুল কদর অর্জনের জন্য হাসিল করার জন্য লাইলাতুল কদরের ফজিলত অর্জনের জন্য এই পরিমাণ চেষ্টা মেহনত করে থাকেন পরিবারকে এই পরিমাণ উদ্বুদ্ধ করে থাকেন উপদেশ দিয়ে থাকেন তাহলে আমরা যারা আমাদের প্রত্যেকটা সময় কাটে আল্লাহর নির্দেশ এবং রসুলের তরিকার বাহিরে আমাদের অধিমানিতে সুতরাং আমাদের জন্য লাইলাতুল কদর অর্জনের জন্য কি পরিমাণ চেষ্টা এবং মেহনত করা উচিত সেটা সহজে অনুমান করা যায় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল ও ওয়সাল্লাম লাইলাতুল কদরের গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন মানকামা লাইলাতুল কদরে ইমানন ও মিং জাম্বিহি যেই ব্যক্তি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করবে তসবি তাহলিল আদায় করবে জিকিরাস্কার আদায় করবে আল্লাহর নির্দেশ এবং রসুলের তরিকা অনুযায়ী এই পরম কাঙ্ক্ষিত আরাধ্য অতি সকল গুণাকে ক্ষমা করে দেয়া হবে সুতরাং আমরা যেহেতু এত পরিমাণ গুণা করেছি অন্যায় অপরাধ করেছি নাফরমানি করেছি যে আমাদের গুণার হিসাব আমাদের কাছেও নাই আমাদের গুনার কথা যদি আমরা কল্পনা করি তাহলে আমরা নিজেরাই লজ্জিত হয়ে যাই তাহলে এই পরম কাঙ্ক্ষিত আরাধ্য রাত অর্জনের জন্য সবচেয়ে বেশি মেহনত কষ্ট মুজাহাদা আমাদের করা উচিত এবার আসুন আমরা আলোচনা করব লাইলাতুল কদরের বৈশিষ্ট্য লাইলাতুল কদরের ফজিলত এবং বৈশিষ্ট্য আল্লাহ তালা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা লাইলাতুল কদর নামে একটি সুরাই নাজিল করে এই রাতের বৈশিষ্ট্য এবং ফজিলত আল্লাহ তালা নিজেই উল্লেখ করেছেন এছাড়াও ওই সুরার মধ্যেই আল্লাহ আল্লাহতালা এই রাতের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে নাম্বার এক আল্লাহ তালা লাইলাতুল কদর নামক সুরার শুরুতেই তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন এই কদর নামক সুরার শুরুতেই তিনি এই রাতের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছেন এই রাত এত দামি রাত যে এই রাত্রিতে আমি মানবতার মুক্তির সনদ ঐশী গ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি নিশ্চয়ই অবগত তো আল কোরআন একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন যার সাথে সম্পর্ক করেছে তার দাম বাড়িয়ে দিয়েছে সুতরাং যেহেতু এই কোরআন এই রাত্রিতে নাজিল হয়েছে সুতরাং অপরাপর সকল রাত্র থেকে এই রাতের দাম কোরআনের কারণে বেড়ে গিয়েছে সুতরাং এই জন্য বলা হয় যে লাইলাতুল কদর হচ্ছে বৎসরের সকল রাত্রির চেয়ে আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত সবচেয়ে বেশি মর্যাদাশীল তো নাম্বার এক এই রাত্রিতে আল্লাহ তালা কোরআন নাজিল করে এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াল্লামকে লক্ষ্য করে বলছেন ওমা আদরা কামা লাইলাতুল কদর ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর কাকে বলে লাইলাতুল কদরী খিন আল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আবার জবাব দিচ্ছেন লাইলাতুল কদর হচ্ছে ওই রাত যেই রাতে এবাদত করলে এক হাজার মাস এবাদত করার চেয়ে বেশি সবাব আল্লাহ তালা ইবাদতারের আমল নামায় দান করবেন সুতরাং কয়েকটা ঘন্টা সময় যদি আমরা এই রাত্রে জাগরণ করতে পারি এই রাতে এবাদত করতে পারি তসবি তাহলিল আদায় করতে পারি আল্লাহ নির্দেশ রসুলের তরিকা অনুযায়ী যদি আমরা এই রাত্রটাকে কোনো রকমে অতিবাহিত করতে পারি তাহলে এই সংক্ষিপ্ত সময় অল্প কিছু আমল করার মাধ্যমে আমরা অসংখ্য অগণিত কল্পনাতীত সাপ অর্জন করতে পারব আল্লাহ আল্লাহ রসুলের কাছে কল্পনাতীত মর্যাদা অর্জন করতে পারবো এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য বহুত বড় একটা দয়া এবং অনুগ্রহ ছাড়া আর কিছু নয় যে সংক্ষিপ্ত আমলের মাধ্যমে আমরা এত বিশাল সব অর্জন করা লাপাক রব্বুল আলামিন এই সুরার মধ্যেই তিনি উল্লেখ করেছেন লাফাক রব্বুল আলামিন বলেন তানজালুলুল মালা ইকাতুয়ারফিহা বিদিন কুল্লি আমর সালে মুনহিয়া হাতামাতলা ইলফাজ ইয়া রসুল আল্লায়া হাবী বাল্লাহ এই রাতের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ফেরেশতাদের সর্দার হজরত জিব্রাহল আলী সাল্লা সালাম এবং লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেস্তা এই রাত্রিতে জমিনে নেমে আসেন এবং তারা রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়িয়ে যান এবং যারা এই রাতে এবাদত করে তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেন তাদেরকে সাদর সম্ভাষণ জানান তাদের সাথে মুসাফা করেন তাদেরকে অভিনন্দন জানান এবং এই ধারাবাহিকতা তারা ফজর পর্যন্ত রক্ষা করে চলতে থাকেন অর্থাৎ ফেরেস তারা এই রাতের এবাদতারীদের সম্মানার্থে জমিনের মধ্যে নেমে আসে সুতরাং বুঝতেই পারতেছেন যে এই রাতের ফজিলত এবং মর্যাদা বৈশিষ্ট্য তাদের কাছে এত কাঙ্ক্ষিত এত আরাধ্য সেই মহিমান্বিত লাইলাতুল কদর আজ আমাদের সামনে আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা প্রচলিত আছে সেটা হচ্ছে লাইলাতুল কদর মানে হচ্ছে সাতাশ তারিখ এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা সাতাশ তারিখ লাইলাতুল কদরের কোনো নিশ্চয়তা নেই কারণ আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লামের অসংখ্য অগণিত সহী হাদিসে সিয়া হাদিসে তিনি বর্ণনা করেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে এবং নবীজি সাল্লাহ আলী ও সারা জীবন এইভাবেই তিনি আমল করেছেন সাহাবাই কারামও এইভাবেই তারা নির্দিষ্ট না করে রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে তারা আমল করেছেন লাইলাতুল কদর তালাশ করেছেন লাইলাতুল কদর অর্জনের জন্য তারা চেষ্টা মেহনত ফিকির করেছেন সুতরাং সাতাশ তারিখ নির্দিষ্ট করে লাইলাতুল কদর নয় হতে পারে অতএব বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আমরা রমজানের ষাট দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর অর্জনের জন্য আমরা চেষ্টা মেহনত ফিকির করব মজাহাদা করব। ইনশা আল্লাহুল আজেজ তাহলে আমরা লাইলাতুল কদরের মতো পরম কাঙ্ক্ষিত রাত আমরা অর্জন করতে পারব। আমাদের অনেক স্বয়াব হবে আমরা আল্লাহ তালার কাছে আমাদের অতি জিন্দগির সব গুনার মাগফেরাত আমরা অর্জন করতে পারবো অনেক ফজিলত এবং মর্যাদা আল্লাহ আল্লাহ রসুলের কাছে আমরা অর্জন করতে পারবো যাকে দিন আমাদের জান্নাতে যাওয়া অনেক সহজ করে দেবে সুতরাং আসুন এখনো যারা আমরা উদাসীন হয়ে বসে আছি এখনো যারা আমরা এদিক সেদিক মনোযোগী হয়ে আছি আমরা আমাদের সকল মাসগালা সকল কর্ম কর্মব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে লাইলাতুল কদরের বরকত ফজিলত বৈশিষ্ট্য অর্জনের জন্য আমরা শারীরিক মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি পাক রব্বুল আলমিন আমাদেরকে সকল প্রস্তুতি সম্পন্ন করে লাইলাতুল কদর অর্জনের জন্য চেষ্টা করে এবাদত করান এবং লাইলাতুল কদর অর্জনের জন্য তৌফিক দান করুন আমিন দাওয়ান বেলা দান আলহামদুলিল্লাহি রবিলামিন আসসালামুকুম মরহামি